মন্দিরে হামলা, ভাঙচুর এবং লুটপাট গুঁড়িয়ে দিল হিন্দুদের উপাসনালয়। সন্ত্রাসবাদকে রোখার লক্ষ্যে তালেবানদের যৌথ বার্তা ভারত এবং আমেরিকার। মিয়ানমারের জান্তা সুচির সহযোগীকে দীর্ঘ কারাদণ্ড দিয়েছে। জেরুজালেমে ইসরায়েলি পুলিশ 3 ফিলিস্তিনিকে আহত এবং 7 জনকে আটক করেছে। চীনের সঙ্গে সীমান্তের একটি বিতর্কিত এলাকায় মার্কিন অস্ত্র দিয়ে নিজেদের অবস্থান মজবুত করছে ভারত। আসসালামু আলাইকুম, আমি নুরুন্নবী ইসলাম নীরব আছি আপনাদের সাথে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। মন্দিরে হামলা, ভাঙচুর এবং লুটপাট গুঁড়িয়ে দিল হিন্দুদের উপাসনালয়। পাকিস্তানের সিন্ধু প্রদেশে কোত্রিতে একটি হিন্দু মন্দিরে ভাঙচুর এবং হামলা হয়েছে। এ ঘটনার পর স্থানীয় হিন্দুদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামলাকারীরা দীপাবলির আগে মন্দিরে লুটপাট করে। শুক্রবার ঘটনাটি প্রকাশ্যে আসে। প্রতিমা ভেঙে লক্ষাধিক টাকা নগদ এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। এভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করার প্রতিশ্রুতি আবারও ফাঁস হয়ে গেল। ধারণা করা হচ্ছে ভারতের ত্রিপুরায় মুসলিম নির্যাতনের কারণেই পাকিস্তানে এমনটা হয়েছে। এ ঘটনায় কোট্টি থানায় মামলা করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে। পাহেঞ্জি পত্রিকা জানিয়েছে যে সংখ্যালঘু মন্ত্রী এলাকার SSP-র কাছে রিপোর্ট চেয়েছেন। পাকিস্তানি মিডিয়ার মতে বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা হামলাকারীরা মন্দিরটি গুঁড়িয়ে দেয় এবং ভাঙচুর চালায়। এদিকে জানিয়ে দিব সন্ত্রাসবাদকে রোখার লক্ষ্যে তালেবানদের যৌথ বার্তা দিল ভারত এবং আমেরিকা। আফগানিস্তানের শাসন সবাই এখন তালেবানের হাতে। ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানের নয়া শাসকদের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। তালেবান রাজে আফগান ভূমি জঙ্গি কার্যকলাপ ব্যবহার করা হতে পারে এমন অভিযোগ সরব হয়েছিল বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলির একাংশ। বৃহস্পতিবার ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আরও একবার তালেবানকে আহ্বান জানিয়েছে, কোনোভাবেই যেন জঙ্গি কার্যকলাপ বা অন্য কোনো দেশে হামলা ষড়যন্ত্র করতে আফগানিস্তানের মাটি ব্যবহার না হয়। সন্ত্রাসবাদ মোকাবেলা নিয়ে ভারত আমেরিকা অষ্টম বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে তালেবান শাসকদের প্রতি এই আবেদন করা হয়েছে। এই বিবৃতিতে উভয়পন্থী সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী হামলার বিষয়টির ওপর জোর দিয়েছে। নবগঠিত তালেবান সরকার এখনও আফগানিস্তানের স্বীকৃতি পায়নি। ভারত আমেরিকার মতো বিশ্বের বেশ কিছু শক্তিধর দেশের আপত্তিতেই এই তালেবান স্বীকৃতি এখনও আটকে রয়েছে। এদিনের বিবৃতিতে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আফগান ভূমিতে সন্ত্রাসী কার্যকলাপ প্রশ্রয় পেলে আদত সেটা তালেবান সরকারের স্বীকৃতি পাওয়ার বিরুদ্ধে যাবে। বিশেষজ্ঞরা মনে করেছেন সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদী হানার কথা উল্লেখ করে ঘুরিয়ে পাকিস্তানকে বার্তা দেওয়া হয়েছে, কারণ পাকিস্তানের বিরুদ্ধে বারবার সন্ত্রাসবাদী কার্যকলাপকে মদদ দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে জানিয়ে দিব মিয়ানমারের জান্তা সরকার সুচির সহযোগীকে দীর্ঘ কারাদণ্ড দিয়েছে। মিয়ানমারের একটি জান্তা নিযুক্ত আদালত দেশটির ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির ঘনিষ্ঠ সহযোগী উইন হিতেনকে 20 বছরের কারাদণ্ড দিয়েছে। তার আইনজীবী মুইন থুইন্দ AFP-কে বলেছে রাজধানী নেপিডোতে। বিশেষ আদালতে শুক্রবার দেশদ্রোহিতার অভিযোগে সাবেক সংসদ সদস্য এবং সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি স্পিকার উইন হেনেতকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনী সুচির নির্বাচিত সরকারকে পতন করে এবং গত নভেম্বরের এলাকায় NLD-র পক্ষে ভোটার জালিয়াতির অভিযোগকে তাকে এবং তার সহযোগীদেরকে গ্রেপ্তার করে। গণবিক্ষোভের সূত্রপাত হয়। অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে সেনাবাহিনীর ক্র্যাকডাউনে 1200-এর বেশি লোক নিহত হয়েছে, একটি স্থানীয় পর্যবেক্ষক গ্রুপ জানিয়েছে। মিন থুইন বলেছেন যে তার মক্কেল সুস্থ আছেন এবং আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন। তবে স্থানীয় মিডিয়া অনুসারে 79 বছর বয়সী এই রাজনীতিবিদ শ্বাস নিতে সাহায্য করার জন্য অক্সিজেন প্রয়োজন। এছাড়া তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হার্ট থাইরয়েড রোগে ভুগছেন। কয়েক দশক ধরে সেনা শাসনের বিরুদ্ধে প্রচার অভিযানে সময় দীর্ঘদিনের রাজনৈতিক বন্দী উইন হেতিন সর্বশেষ অভ্যুত্থানের 3 দিন পর গ্রেপ্তার হন। তার মেয়ে চিট সু উইন 10 রয়টার্সকে জানিয়েছেন যে আমরা এমনটাই আশা করছিলাম, তেমনটাই হয়েছে। এটা কোনো আশ্চর্যের বিষয় নয়, কিন্তু হাস্যকর শাস্তির কথা শুনে এটা খুব দুঃখজনক এবং আপত্তিকর ব্যাপার। এই অবিচারের অপরাধীদের জবাবদিহি করা হবে। দয়া করে মানুষকে রক্ষা করুন, আমরা জিতব।
এদিকে জানিয়ে দিব, জেরুজালেমে ইসরায়েলি পুলিশ ও 3 ফিলিস্তিনি আহত 7 জনকে আটক করা হয়েছে। ইসরায়েলি পুলিশ শুক্রবার অধিকৃত পূর্ব জেরুজালেমের আল ইউসুফিয়া কবরস্থানে কমপক্ষে 3 জন ফিলিস্তিনিকে আহত করেছে এবং 7 জনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা আনাদোলু এজেন্সিকে বলেছে যে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের মারধর করে যারা কবরস্থানে প্রবেশের চেষ্টা করছিল, যেটিকে একটি ইসরায়েলি জাতীয় উদ্যান তৈরি করার জন্য ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি পুলিশ বাহিনী ফিলিস্তিনিদের কবরস্থানের একটি অংশে প্রবেশ করতে বাধা দেয়, যেখানে ইসরায়েলি কর্তৃপক্ষ কয়েক মাস ধরে খনন কাজ চালাচ্ছে। বৃহস্পতিবার জেরুজালেমের ইসরায়েলি পৌরসভা এবং পাক কর্তৃপক্ষ বাইবেলের বাগানে রূপান্তরিত করার উদ্দেশ্যটি অংশ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশ একজন ফিলিস্তিনিকে মারধর করেছে এবং তার মেয়ের সামনে তাকে আটক করেছে, যে মুক্তি পাওয়ার আগে কেঁদেছিল। আল আকসা মসজিদে জুমার নামাজের পর কবরস্থানের পাশ দিয়ে যাওয়া শত শত ফিলিস্তিনিদের লক্ষ্য করে দখলদার পুলিশ গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে বলেছে যে এর ক্রুরা জেরুজালেমের ইউসুফিয়া কবরস্থান দখলে হামলাকারী বাহিনীদের বোমার আঘাতে 3 জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অংশের জন্য ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে বলেছে যে কয়েক ডজন ফিলিস্তিনি পুলিশকে ঢিল ছুঁড়েছে এবং পাথর নিক্ষেপের জন্য 7 সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। পাথর নিক্ষেপে একটি পুলিশের গাড়ি ক্ষতি হয়েছে, এটি যোগ করে বলা হয়েছে। সকালের সময় থেকে ইসরায়েলি পুলিশ একটি ইসরায়েলি ম্যারাথনের কারণে ওল্ড সিটির চারপাশে বেশ কয়েকটি রাস্তা এবং জেরুজালেমের পূর্ব ও পশ্চিম অংশগুলিতে আলাদা করে রাস্তা বন্ধ করে দেয়। আনাদোলু এজেন্সির সংবাদদাতা জানিয়েছে, পূর্ব জেরুজালেমের রাস্তা বন্ধ করে দেওয়ার ফিলিস্তিনিরা তাদের অসন্তোষ প্রকাশ করেছে, যা আল আকসা মসজিদে জুমার নামাজের সময় উপাসকদের আগমনকে বাধাগ্রস্ত করেছিল। ইসরায়েল কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের প্রতিবাদ সত্ত্বেও বাইবেল বাগান প্রতিষ্ঠার জন্য আল ইউসুফিয়া কবরস্থানের একটি অংশ বুলডোজার দিয়ে ধ্বংসকাজ চালাচ্ছে। এদিকে জানিয়ে দিব, চীনের সঙ্গে সীমান্তে একটি বিতর্কিত এলাকায় মার্কিন অস্ত্র দিয়ে নিজেদের অবস্থান মজবুত করছে ভারত। আটক ব্যবস্থা নিয়ে বেইজিং এবং নয়াদিল্লির মধ্যে আলোচনা কোনো অগ্রগতি না থাকায় এ অবস্থা সরবরাহ হচ্ছে। হিমালয় সীমান্ত সংকট নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অচল অবস্থার মধ্যে ভারত তার সক্ষমতা বাড়ানোর জন্য চীনের সীমান্তে মার্কিন তৈরি অস্ত্র মোতায়েন করছে। সরবরাহে হেলিকপ্টার, মার্কিন চিনুক এবং বন্দুক ও মিসাইল, ক্রুজ নজরদারি সিস্টেম ঘরোয়া এর মালভূমিতে ওপর গুরুত্ব দিয়ে শিল্পজাত। উত্তর পূর্ব ভারত একটি চীন এলাকা ও চীনের দাবিকৃত মধ্য নিয়ন্ত্রিত, যা ভুটান তিব্বতের সংলগ্ন নয়। সম্প্রতি বছরগুলিতে মার্কিন উৎপাদিত অস্ত্রগুলি আমেরিকা ও ভারতের মধ্যে সামরিক সহযোগিতা কাঠামোর মধ্যে অর্জিত হয়েছিল, যা এশিয়ান অঞ্চলে চীনের বর্ধিত সামরিক উপস্থিতির মুখে রয়েছে। গত সপ্তাহে ভারতীয় সামরিক বাহিনী অরুণাচল প্রদেশে রাজ্যে অবস্থিত এই এলাকায় একদল সাংবাদিকদের কাছে তাদের আক্রমণাত্মক ক্ষমতা দেখিয়েছিলেন। 2020 সালের জুনে ঘটে যাওয়া কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষের পর চীনের সীমান্তে তার অবস্থান শক্তিশালী করেছে ভারতের লাদাখ নামক বিতর্কের একটি এলাকায়। প্রায় 20 জন ভারতীয় সেনা ও 4 জন চীনা সেনা নিহত হয়। একই বছর দুই দেশ এই অঞ্চলে উত্তেজনাপূর্ণ শান্তিপূর্ণ সমাধান করতে সম্মত হয়েছিল, কিন্তু এখন বিরোধপূর্ণ অঞ্চল থেকে একটি নির্দিষ্ট প্রত্যাহার অর্জন করতে সক্ষম হয়নি। চীন ও ভারতের মধ্যে হিমালয় নিয়ে প্রকাশ্য বিরোধ রয়েছে, যেখানে তাদের 3488 কিলোমিটার অচিহ্নিত সীমান্ত রয়েছে। কার্যকর সীমান্ত এলাকা রয়্যাল লাইন অফ কন্ট্রোল নামে পরিচিত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।